বিলবোর্ড করতে হবে, বিলবোর্ড করতে আবার ফোন দিতেন, বাঁশ দিয়ে করবেন না, স্টিল দিয়ে করতে হবে, ওই অমুক জায়গায় ওটা স্থাপন করতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কাছে আইয়া অভিযোগ দিয়েছিলেন, দিশে 40,000 টাকার একটা টিয়ার, এখন ওইটার পিছনে দেবে 16,000-17,000 টাকা, আবার অফিস খরচ আসছে, তাহলে আমরা কাজ করবো কি দিয়া? তাহলে এটা উনি দিল কেন? এই হলো আব্দুস সুবহান গোলাম, কত বলবো বলেন, ডিউ লেটার দিয়া ওনার ওয়াইফ যখন বলতো স্বাক্ষর করো, তখন স্বাক্ষর করতো না, স্বাক্ষর করতো না। সেই ক্ষেত্রে আপনার দ্বারা কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে কিনা বা করবেন কিনা এরকম কিছু বলবেন আপনি? আচ্ছা, ভালো কথা বলছেন। আমি 44 বছর আওয়ামী লীগের নেতৃত্ব দিই, এর মধ্যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এরপরে এর 3 বার আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে, আমি এই টার্মে কিন্তু সংরক্ষিত আসনের এমপিও ছিলাম। আমার মনে হয় না দেন আমি কোনো কাউকে প্রশ্রয় দিয়েছি দুর্নীতি কাজ করছে, কোনো মাদক সেবককে প্রশ্রয় দিয়েছি, কোনো বালি উত্তোলনকারীকে প্রশ্রয় দিয়েছি, এমনকি আমার আমার বংশ তো অনেক বড়, আপনারা জানেন আমার বংশের যদি কেউ গ্রেপ্তার হইতো বালি উত্তোলনের জন্য এবং মাদকের জন্য, আমি তাদের সুপারিশ কখনোই করি নাই, এবং কালকিনিতে এমন কোনো প্রমাণ নাই যে আমার দ্বারা মাদক বিক্রি করছে, মাদক সেবন করছে, তারা গ্রেপ্তার হয়েছে, তাদের পক্ষে আমি কোনো সুপারিশ করছি, বরং আমি বলতাম এদের ক্ষেত্রে যা আপনাদের করার দরকার আপনারা করেন, আপনারা মাদক সেবক থেকে আমাদেরকে মুক্ত করেন, আমি সেটা তো করবই না, নিজে দুর্নীতি করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না।